আজ বিশ্ব নদী দিবস। নদীকে রক্ষা করতে বিশ্বের বহু দেশে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয়, নদী একটি জীবন্ত সত্তা, এর আইনি অধিকার নিশ্চিত করুন। কিন্তু জীবন্ত সত্তা হিসেবে বাংলাদেশ সারা দেশের নদীগুলোকে কতটা সংরক্ষণ করা হচ্ছে, নদীকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী বা কতটা, এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী, কুষ্টিয়া ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাজশাহীর ঐতিহ্য পদ্মা দখল দূষণে এখন এটির কি অবস্থা? শুভ সকাল তানজিনা। রাজশাহীর যে প্রাণ পদ্মা নদী, সে তার পাড়েই আমরা দাঁড়িয়ে আছি। কি অবস্থা এই কি দখল এবং দূষণে, সেটি একটু ক্যামেরার চোখে আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই। এখানে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য ফেলা হয় এবং এখান থেকে প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে যেভাবে দখল করা হয়েছে, সেটি একেবারে স্পষ্ট যে কোনোরকম উদ্যোগ স্থানীয় প্রশাসনের নেই নদীটিকে রক্ষার। প্রতিদিন নির্মাণ সামগ্রী থেকে শুরু করে বাড়ির যে বর্জ্য, সবগুলি এখানে ফেলা হচ্ছে এবং ধীরে ধীরে নদীটিকে যে সংকুচিত করে ফেলা হচ্ছে, সেটি কিন্তু একেবারে স্পষ্টত বোঝা যাচ্ছে। এবং এই যে নদী দখল করে এখানে কিন্তু বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে এবং সৌন্দর্য বৃদ্ধির নামেও কিন্তু নদী দখলের একটা উৎসব এখানে চলছে। কিন্তু আমরা যে আইন শৃঙ্খলা বাহিনী বা জাতীয় নদী রক্ষা কমিশন আছে সরকারের, তাদের উদ্যোগগুলি এখন পর্যন্ত এখানে চোখে পড়েনি। আমরা একটু কথা বলতে চাই জাতীয় নদী রক্ষা কমিশন রাজশাহী জেলা কমিটির সদস্য জামাত খান আমাদের সঙ্গে আছেন। জামাত খান, আপনাকে কাছ থেকে একটু জানতে চাই, নদী রক্ষা কমিশন জেলা কমিটির আপনি সদস্য, নদী রক্ষায় আপনারা কি উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ। আজ আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ এই দখল এবং দূষণ এবং এখানে যে আপনার ভরাট নদীগুলি হয়ে যাচ্ছে, এই নিয়ে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘদিন সভা করছি, পদক্ষেপ নেওয়ার জন্য আলোচনা করছি। দুঃখজনক ঘটনা হলেও নদীমাতৃক দেশ বাংলাদেশ, এই নদী একসময় মানে প্রবাহ ছিল, আজ দুঃখজনক ঘটনা হলো সত্য যে পানি চুক্তির কারণে আমরা পানি পাচ্ছি না, নদী ভরাট হয়ে যাচ্ছে, নদী অবৈধভাবে দখল করে নিচ্ছে নদী খেকোরা। এবং সত্য কথা কি যে সংশ্লিষ্ট দপ্তর থেকে তালিকা দেওয়া হলেও প্রশাসনের কাছে, প্রশাসন এবং পুলিশ প্রশাসন নির্বিকার, তাদের কর্তব্য অবহেলার কারণে আজ নদীগুলি দখল হয়ে যাচ্ছে। আমরা নদী কমিশন থেকে বারবার এদেরকে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা অনুরোধ করলেও এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ। আমরা তো জানি যে এই মিটিংটা তো আপনারাই করেন, তাহলে এই সফল হচ্ছে না কেন? এই সফল তো শুধু ধরেন আমরা তো নিরস্ত্র, আমরা মিটিং করে আমরা রেজলিউশন নিচ্ছি, সিদ্ধান্ত নিচ্ছি এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে তালিকা চাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ইতিপূর্বেই আপনার 500 মতো তালিকা দিয়েছে, কিন্তু আর হচ্ছে না কাজ। ধন্যবাদ জামাত খান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তানজিনা, আমরা কথা বলছিলাম জাতীয় নদী রক্ষা কমিশন রাজশাহী কমিটির সদস্য জামাত খানের সঙ্গে। তো এই ছিল রাজশাহী থেকে আমাদের সর্বশেষ। আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ায় সহকর্মী জাহিদুজ্জামানের কাছে, সেখানকার নদী দখল দূষণের খবর জানতে। ধন্যবাদ কাজী শাহেদ। আপনি যেমন পদ্মা পাড়ে আছেন, আমি পদ্মার প্রধান শাখা নদী গড়াই পাড়ে আছি এবং এখানে কুষ্টিয়া শহরের কাছে গড়াই যেখানে গেছে সেখানে কিছুটা দখল দূষণ আছে। কিন্তু এই নদীর প্রধান যে সমস্যা সেটা হচ্ছে পদ্মা নদী থেকে প্রচুর পলি বহন করে নিয়ে আসে গড়াই নদী এবং সেই পলির কারণে এখানে চর সৃষ্টি হয় শুষ্ক মৌসুমে। যদিও এখন দেখছেন যৌবনা গড়াই নদী এবং এখানে কৃষি কাজের সুবিধা পাচ্ছে মানুষ, তারপরে মাছ ধরা জেলেরা নানা রকমের কর্মকাণ্ডে লিপ্ত আছে, সেসব নিয়ে নদী নিয়ে তাদের এই মুহূর্তে কোনো অভিযোগ নেই। কিন্তু যখন শুষ্ক মৌসুম আসে তখন কিন্তু এই গড়াই নদী চর পড়ে একেবারে ভরাট হয়ে যায়, সেই সময়ে সামান্য পরিমাণ ক্ষীণধারা প্রবাহিত হয়। যদিও শাহেদ আপনাকে জানিয়ে রাখি যে এই গড়াই নদী কিন্তু বাংলাদেশের যে ফুসফুস বলা হয় সুন্দরবন, সেই সুন্দরবনের মধ্যে মিঠা পানি সরবরাহের প্রধান নিয়ামক হিসাবে কাজ করে। এই গড়াই নদীর যে এই ধারা যদি সমন্বিত না রাখা যায়, মানে প্রবাহিত না রাখা যায়, তাহলে কিন্তু সেখানে নোনা পানির আধিক্য বৃদ্ধি পাবে সুন্দরবনে এবং যে আমাদের ম্যানগ্রোভ বন সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে বলে বিশেষজ্ঞরা বলেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে গড়াই নদীর উপরে যে ব্রিজগুলো আছে, এবং আমি আপনাকে জানিয়ে রাখি যে অল্প দূরত্বের মধ্যে এরকম
তিনটি ব্রিজ আছে, এরকম এই ব্রিজগুলোর কারণে কিন্তু এর গার্ডারের নিচে আমরা দেখে থাকি যে গার্ডারের নিচে হচ্ছে পলি জমে, সেই পলিগুলো কিন্তু একেবারে ভরাট হয়ে যায় সেই নদী, এবং সেখানে সেই কারণেই কিন্তু আসলে আমরা দেখে থাকি যে নদীর যে সুন্দরবনের মিঠা পানির সরবরাহ সেটা ব্যাহত হয়। এ নিয়ে কথা বলেছি আমি নদী বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আরাউল করিমের সঙ্গে, তিনি বলেন যে এই ব্রিজগুলো আসলে সুপরিকল্পিতভাবে করা প্রয়োজন ছিল এবং নদী সুরক্ষায় পরিকল্পিতভাবে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা তিনি বলেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়ার গড়াই নদীর খবর। আমি চলে যাব বরিশালে, সেখানে আছে রাহাত খান, তার কাছে জানব সেখানকার নদীর খবর। ধন্যবাদ আপনাকে। আসলে বরিশাল আপনি জানেন যে নদীমাতৃক দেশ, তার মধ্যে আবার নদী বিধৌত বরিশাল, আসলে নদী খাল নিয়েই বরিশাল, নদী খাল বরিশালের ঐতিহ্য। বরিশাল অঞ্চলে অর্থাৎ বরিশাল বিভাগে অর্ধশতাধিক নদী রয়েছে, কিন্তু সেই নদীগুলো 10-20 বছর আগে যে অবস্থায় ছিল, যে গতি প্রকৃতি বা প্রবাহ ছিল, সেগুলো কিন্তু নেই। দিন দিন নদী আসলে নাব্যতা কমছে, দুই পাশ থেকে দখল হচ্ছে এবং দূষণ হচ্ছে প্রতিনিয়ত। আমরা কথা বলবো যারা নদীকে সব থেকে কাছ থেকে দেখেন, নদী ব্যবহার করেন, তেমন একজন নৌজন মাস্টার, প্রথম শ্রেণীর মাস্টার মোহাম্মদ শামীম আহমেদ। আমরা একটু জানবো শামীম আহমেদের কাছ থেকে জানবো, শামীম আহমেদ আপনি নদীকে সব থেকে কাছ থেকে দেখেন বা জানেন, নদীগুলোর কী অবস্থা আমাকে তো সব বলবেন। নদীর অবস্থা বর্তমানে খুবই খারাপ। আমাদের নদী দিবস উপলক্ষে আজকে যে নদীর অবস্থা তা বলার মতো না। নদীর অবৈধ দখল এবং অবৈধ স্থাপনায় নদী মেরে ফেলতে হচ্ছে এবং নদীকে দূষণ মানে বজ্র আবর্জনা ফেলে নদীকে দূষণ করা হচ্ছে। আমরা চাই নদীকে দূষণমুক্ত এবং মানে দখলমুক্ত করা, এটা হোক, এটা আমাদের প্রত্যাশা। নাব্যতা বাড়ানোর কোনো প্রয়োজন আছে? আপনারা তো নৌযান চালান, আপনারা দেখেন যে নদী জোয়ার হলে পরিপূর্ণ কানায় কানায় ভরে যায়। অরিজিনালে কিন্তু নদীর নাব্যতা আগের মতো নেই, নদীর নাব্যতা খুবই কম। আমরা জাহাজ চালাইতে গেলে দেখি ও জায়গা অ্যাভেলেবেল জায়গায় ডুবোচর দেখা যাচ্ছে এবং নাব্যতা অনেক কমে আসছে। কী করা উচিত তাহলে? হ্যাঁ, নদীকে খনন করা উচিত, মানে ড্রেজিং করে নদীর নাব্যতা বাড়ানো উচিত, তাহলে দেখা যাবে আগের মতো নদীর নাব্যতা ফিরে আসবে এবং আমরা জাহাজ চালাতে পারবো এবং প্রকৃতিক অনেক ইয়ে হবে। মূল কথা হলো নদীকে নদীর মতো বাঁচতে দেওয়া উচিত, তাহলে পরিবেশ প্রকৃতি বাঁচবে, আপনি কি সেটি বলতে? হ্যাঁ হ্যাঁ, নদীকে নদীর মতো আগের মতো ফিরিয়ে আনলে পরিবেশ প্রকৃতি বাঁচবে এবং দেশ বাঁচবে। আমাদের দেশে নদীমাতৃক দেশ, এটাই আমাদের আয়া। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম প্রথম শ্রেণীর নৌজন মাস্টার শামীম আহমেদ, আসলে তারা কাছ থেকে নদী দেখেন, নদীর গতি প্রকৃতি তারা আগে থেকেই দেখে আসছেন, তারা প্রতিনিয়ত কিন্তু ওগুলো খেয়াল রাখেন, অন্যরা হয়তো বা খেয়াল রাখেন না। তারা বলছেন যে নদীর নাব্যতা প্রচুরভাবে কমে গেছে, এটি বাড়াতে হবে। সব কিছু মিলিয়ে বরিশালের নদীগুলো আসলে নদীগুলোর বুকে চাপা কান্না রয়েছে, এগুলো যদি যারা শুনতে পান, শুনতে পেলে নদীকে নিশ্চয়ই বাঁচানোর উদ্যোগ তারা নেবেন, এটি কিন্তু একই অঞ্চলের মানুষের আশা ভরসা। আমরা এখন খবর জানবো লালমনিরহাটে, সেখানকার নদীর খবর জানাবেন সহকর্মী রেজাউল করিম মানিক। আপনি সেখানকার নদীর পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ রাহাত খান। আসলে আমি রয়েছি রংপুরের কাউনিয়ায়। আপনাকে যদি বলি আজকে বিশ্ব নদী দিবস, এই নদী দিবসের প্রধান যেটি দুঃখ, উত্তরে দুঃখ তিস্তা, এই তিস্তার দুঃখ মানুষের আজীবনই রয়েছে। আপনাকে যদি বলি যে আজকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহ রয়েছে 70,000 কিউসেক, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিরা জানিয়েছেন যে এই তিস্তাতে এই আজকের এই বর্ষার শেষ সময়ে পানি থাকার কথা ছিল 1,30,000 কিউসেক, অর্থাৎ পানির ক্রমান্বয়ে কমছে এবং পানির যে দুরবস্থা সেটি কিন্তু ক্যামেরা চোখে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ উত্তরাঞ্চলের জীবন জীবিকার যেটি সেটি যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু তিস্তাকে বাঁচাতে হবে বলেই সুজি সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন। শুধু তিস্তা নয়, এই অঞ্চলের ব্রহ্মপুত্র থেকে শুরু করে ধরলা যে নদীগুলো রয়েছে সব নদী কিন্তু মরতে বসেছে। অর্থাৎ তিস্তার পানি থেকে শুরু করে সব নদীর পানি ধীরে ধীরে কমছে এবং দুশ্চিন্তায় পড়েছে তিস্তা পারের লাখো মানুষ। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি তিস্তা পারে সুশীল সমাজের প্রতিনিধি জনাব রাশেদুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে এই যে তিস্তার যে দুরবস্থা, আপনি তিস্তা পারে বেড়ে উঠেছেন এবং জীবন জীবিকার তাগিদে তিস্তা পারে অনেক কাজ করেছেন, তো তিস্তার এই অবস্থা কি মনে করেন আপনারা? ধন্যবাদ নিউজ 24 কে। আজকে যে তিস্তা নদী প্রবাহিত আছে কাউনিয়া উপজেলার আমাদের পৌরসভা, বালাপাড়া, শহীদবাগ,
টাপা মধুপুর ইউনিয়ন হয়ে আমাদের তিস্তা নদী প্রবাহিত। আজকে বর্ষাকাল দেখেন আমাদের নদীর অবস্থা কি। যদি আমাদের সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছেন আমাদের এই তিস্তা খননের মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনাটা যদি দ্রুত বাস্তবায়ন হয় তাহলে তিস্তা পাড়ের লোক লক্ষ লক্ষ একর জমি এবং লক্ষ লক্ষ মানুষ জীবন এবং জীবিকার অত্যন্ত ভালো হবে। তাই আমরা আশা রাখি আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলাদেশ সরকারকে যেন দ্রুত যেটা মহাপরিকল্পনা গ্রহণ করেছে এটা দ্রুত যেন বাস্তবায়ন করে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন সুশীল সমাজের প্রতিনিধি, তিনি বলছেন যে তিস্তার কে বাঁচাতে গেলে তিস্তার যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার এটি কিন্তু দ্রুত বাস্তবায়ন করতে হবে। আরেকটি বিষয় আমি বলে রাখি যে তিস্তার এই অবস্থায় আজকে তিস্তা পারে এর কয়েকটি পয়েন্টে তিস্তা বাঁচাও নদী বাঁচাও যে সংগ্রাম পরিষদ রয়েছে রংপুরের, তারা কিন্তু বিকেলে মানববন্ধনের ডাক দিয়েছে। অর্থাৎ তিস্তার এই তিস্তা থেকে শুরু করে উত্তরের যে নদ নদীগুলো রয়েছে এগুলোকে রক্ষার জন্যই তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের যে সভাপতি রয়েছেন নজরুল ইসলাম হক্কানি এবং নদী বিশেষজ্ঞ রয়েছেন তুহিন অদুত, তারা কিন্তু এই কর্মসূচি হাতে নিয়েছে এবং তারা এই কর্মসূচি পালন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি, নদীর এই জীবন জীবিকার যে সংকট দেখা দিচ্ছে এই বিষয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর তুহিন অদুতের নেতৃত্বে একটি সেমিনারও কিন্তু শুরু হয়েছে। তো এই পরিস্থিতিতে তারা কিন্তু বক্তারা বলছেন যে এই অঞ্চলে নদীগুলো বাঁচাতে গেলে আগে তিস্তাকে বাঁচাতে হবে, তিস্তা বাঁচলেই উত্তর অঞ্চলের মানুষ এবং জীবন জীবিকা বাঁচবে। তো এই ছিল তিস্তা পার থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাইব সাভারে, আমার সহকর্মী রয়েছে নাজমুল হাসান, তার কাছে সাভারের নদ নদীর খবর জানবো। নাজমুল, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি লালমনিরহাট থেকে আমাদেরকে সেই তিস্তার খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি ঠিক রাজধানীর পাশে এবং রাজধানীর পাশে যে নদ নদীগুলি রয়েছে যেমন তুরাগ, বংশী, ধলেশ্বরী এবং ফুরিগঙ্গা, এছাড়াও কিন্তু যে নদীগুলি আপনি দেখছেন যে কলকারখানার কারণে কিন্তু যে নদীর যে জীব বৈচিত্র্য সেটা কিন্তু এখন ধ্বংসের মুখে। এবং আমরা যে নদীতে দাঁড়িয়ে আছি সেই নদীতে ধলেশ্বরী নদী এবং বংশী নদীর ঠিক পাশাপাশি দুইটা নদীর সেই নদীগুলো আজকে কিন্তু নদী দিবস, এবং নদী দিবসে আপনার যে নানা কর্মকাণ্ড বা নানা আয়োজন বা বিভিন্ন সংগঠনের যারা নদী নিয়ে কাজ করে এবং পরিবেশ নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু কিন্তু আজকে সাভারে কোনো আয়োজন নেই। এবং এই যে কলকারখানার পানিতে নদী যেভাবে দূষিত হচ্ছে আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করব যে সেই কলকারখানার পানিটা সরাসরি কিন্তু ইটিপি ছাড়াই কিন্তু সেই বর্জ্য বা যেই কালার পানি বা ডাইং কারখানার পানি সরাসরি ফেলে দিচ্ছে। এবং আপনি দেখছেন যে এখানে কিন্তু যে নদীগুলি আসলে যেভাবে দূষিত হচ্ছে এবং কলকারখানার পানিতে কিন্তু নদী দূষিত করতে কিন্তু একটা প্রতিযোগিতায় নেমেছে এখানকার কলকারখানার মালিকরা। কারণ হচ্ছে যে এইখানে আপনি জানেন যে বেশ কয়েকদিন কিন্তু আগে অভিযান চালিয়েছে যে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর, সেখানে কিন্তু আসলে নদী রক্ষা করতে যে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না, যার কারণে এখানকার লোকজন কিন্তু আসলে পাশাপাশি আপনি দেখছেন যে এছাড়াও এই যে সাভারের যে চামড়া শিল্প ট্যানারি সেই চামড়া শিল্প ট্যানারির বর্জ্যটা কিন্তু সরাসরি নদীতে ফেলে দিচ্ছে, এবং যার কারণে আসলে সেখানে আপনারা জানেন যে এই সাভারের আশেপাশে যেসব নদীগুলি রয়েছে এবং এক যুগে কিন্তু আসলে প্রত্যেকটা নদী কিন্তু এখন যেহেতু পরিবেশ বান্ধব না এবং কলকারখানার পানি ফেলে কিন্তু নদীগুলি মূলত ধ্বংস করা হচ্ছে, এবং যার কারণে এখানকার যে নদীগুলি রয়েছে এখানকার মানুষ আশেপাশে যারা বসবাস করে তারা কিন্তু দুর্গন্ধের মধ্যে থাকে এবং যার কারণে আসলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং নদীর পানি দিয়ে তারা গোসল করছে এবং গরু গোসল এছাড়াও আগে এই পানি দিয়ে কিন্তু তারা খাবারের জন্য কিন্তু ব্যবহার করতে, এখন আর যেহেতু কলকারখানার পানি সরাসরি নদীতে ফেলে দেওয়া হচ্ছে এবং যার কারণে আসলে নদীর যে জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, যে যার ফলে এই নদী কিন্তু এখন দূষিত হচ্ছে, যার কারণে মানুষ কিন্তু আর এই নদীর পানি এখন ব্যবহার করছেন। এবং আপনারা জানেন যে এই যে ঢাকার আশেপাশে যেসব নদীগুলি রয়েছে সেইগুলো কিন্তু দেখছেন যে একেতে হচ্ছে যে বর্জ্য ফেলানো হচ্ছে, আর একেতে হচ্ছে সরাসরি কলকারখানার পানি কিন্তু সেই নদীতেও কিন্তু দূষিত হচ্ছে। এবং এই নদীগুলি আসলে বাঁচাতে কিন্তু যে পরিবেশ অধিদপ্তর বা অন্যান্য যে পরিবেশ নিয়ে যারা কাজ করে যে সংগঠন তাদের কিন্তু আজকে কোনো কর্মসূচি দেখা যায় না, এবং এই নদী বাঁচাতে কিন্তু ১৯৮০ সালে কিন্তু কানাডার
সরকার সেখানে যারা নদী নিয়ে যারা কাজ করেন এবং ওই সংগঠনের যারা রয়েছে তারা কিন্তু মূলত এই নদী বাঁচাতে কিন্তু তারা 1980 সালেই কিন্তু এই জিনিসটি তারা একটি প্রতিপাদ্যর মাধ্যমে কিন্তু তারা প্রতিবাদ করতেই কিন্তু আসলে একটা কর্মসূচি নিয়েছে। এই সেপ্টেম্বর মাসের 26 তারিখে আসলে যে নদী দিবস, সেই নদী দিবসের কাজ করে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবরের। আমরা চলে যাচ্ছি, আমার আর এক সহকর্মী রয়েছে সিলেটে, রাসেলের কাছে যাচ্ছি। রাসেল, জি ধন্যবাদ নাজমুল। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের যে সুরমা নদী আছে, সুরমা নদীর মাধ্যমে আসলে সিলেট যে পরিচিত পাই সেই সুরমা নদীর তীরে দাঁড়িয়ে আছি। আর সুরমা নদীর কথা বলতে গেলেই আসলে সুরমা নদীর উৎসস্থলের কথা বলতে হয়, কারণ হচ্ছে এই দীর্ঘ প্রায় 60 থেকে 70 কিলোমিটার পূর্বে যেখানে ভারত থেকে সুরমা নদী বাংলাদেশে এসে ঢুকেছে, সেখানে আসলে এই দীর্ঘদিন থেকে খনন না করার কারণে আসলে সুরমা নদী আসলে মরা নদীতে পরিণত হচ্ছে দিনে দিনে। আমি জানিয়ে রাখি যে সুরমা নদী যেখানে উৎসস্থল মুখ আছে সেখানে আসলে ভারত এবং বাংলাদেশের যৌথ মালিকানা থাকায় আসলে এখানে যৌথ নদী কমিশনের প্রয়োজন, এই নদীটি খনন করতে যৌথ নদী কমিশনের প্রয়োজন, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন থেকে এই নদী নিয়ে যারা কাজ করেন তারা আসলে এই বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে আসছে এই নদীটি খনন করার জন্য, কিন্তু নদীটি খনন করা যাচ্ছে না। যদিও এখন এই ভরা মৌসুমের কারণে বা শুষ্ক মৌসুম এখনো শুরু হয়নি, সে কারণে নদীটি এখনো পানি আসছে, কিন্তু শুষ্ক মৌসুম শুরু হওয়ার পর থেকে এখানে আসলে পানি একেবারেই কমে যায়। এটা হচ্ছে একটি বড় সমস্যা। আরও দূষণের যে বড় সমস্যা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে মানুষ আসলে যত্রতত্র আসলে ময়লা ফেলছে নদীতে। দেখেন বেশ কিছু ময়লা জমে আছে, কিন্তু এখানে সরকারি কর্তৃপক্ষ কিংবা যেহেতু আমি সিটি কর্পোরেশন এলাকায় দাঁড়িয়ে আছি আসলে নগর কর্তৃপক্ষের আসলে এখানে কোনো নজর দেয় নেই। শুধু এখানেই না, মানুষ এই ব্রিজের উপর থেকে এই নিচে ময়লা ফেলছে কিংবা নদীর তীরে আসলে এই প্রস্রাব করছে, তাদের আবর্জনা ফেলছে, কিন্তু আসলে সিটি কর্পোরেশন থেকে কোনো তদারকি করা হচ্ছে না। আর একটা জিনিস জানিয়ে রাখি, সিলেট নগরীর প্রায় অন্তপক্ষে নয়টি যে খাল এবং ছড়া নদীতে এসে প্রবেশ করেছে সেই খাল দিয়ে আসলে সোয়ারেজ লাইন কিংবা এই নগরীর তো ময়লা আবর্জনা, অসংখ্য বা বিপুল পরিমাণ ময়লা আবর্জনা প্রতিদিন এই সুরমা নদীতে এসে পড়ছে, যে কারণে আসলে বড় ধরনের দূষণের মুখে পড়ছে এই এই সিলেটের সুরমা নদী। আর আর একটা আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই বড় ধরনের দূষণ যেটা বলছি, আর একটা জিনিস হচ্ছে এই যে নদীতে দখলের পরে এই সিলেটের বেশ কয়েকটি এই নদী এখন আসলে ছোটো ছোটো যে নদীগুলো আছে সেগুলো এখন মরা খালে পরিণত হয়েছে। এই হচ্ছে আসলে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। এখন আমি ফিরে আছি অন্তুর কাছে। অন্তু ধন্যবাদ রাসেল, আর একই সঙ্গে ধন্যবাদ আমাদের অন্য সহকর্মীদেরও। দর্শক, সারা দেশের নদীগুলোকে আসলে কতটা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।